সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি 14-ইঞ্চি টিভি দেখাবো। তো নিয়ে আসা যাওয়ার কারণে এই টিভিটি দেখতে পারতেছেন ফুল ডেট। তো এই টিভিটি রাস্তার বেকাদের কারণে নিয়ে যেতে পারে নাই, আসতে বলছে, আমরা হোম সার্ভিসিং থেকে এসেছি। তো এই টিভিটি হচ্ছে মিৎসুবিশি বেশি নাকি? তো এই টিভিটি সম্ভবত এটার ভিতরে চাইনা সার্কিট লাগানো আছে, তো আমি এরকম করে নেবো, খুলে তারপর দেখবো এটার ভিতরে আসলে কি প্রবলেম, কেন চলছে না। চলুন শুরু করি আজকের টিভি রিপেয়ারিং টিউটোরিয়াল। তো যেহেতু অন্ধকার, একটু অন্ধকারের ভিতরেই আমার কাজটা করতে হয়, বলছি আপনারা দেখে থাকুন। বন্ধুরা, আমি টিভিটি ব্যাকআপটি খুলে নিলাম। আসলে এটার ভিতরে হচ্ছে গোল রাউন্ড স্পিকার। আগে আমরা যখন সাদা কালো টেলিভিশনগুলি রিপেয়ারিং করতাম, তখন আমরা এই ধরনের স্পিকার পাইতাম। তো তারই একটা একটু নমুনা পেলাম। তো এই ধরনের স্পিকার গুলাই এখন টিভির পরিস্থিতিটা খুবই ভয়াবহ দেখতে পারতেছেন, একেবারে ময়লা জমে, দেখেন কি একটা অবস্থা। তো এটা আমি আগে পরিষ্কার করে নেব। এখানে যে বিয়ারটি রয়েছে সেটিও চেঞ্জ করে দিতে হবে, সেটি ফুল ফুল হয়েছে। তো আমরা এখন এটার এই দুটি পার্টস খুলে নেব, তারপর কি হয় এভাবেই। এবং আমি যে রেজিস্টরটি যখন নষ্ট হয়ে গিয়েছিল সেই রেজিস্টরটি লাগিয়ে দিলাম, এবং পিএফটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি এই পিএফটির আবার পুনরায় গোড়া থেকে মাথা বের করে
তারপর সেটিং করে দেব, যেহেতু এই পিপটি আমার সাথে নেই, যার কারণে তারপরও স্কিপ করে নিই। তো ভিউয়ার্স আমি পাশ লাগিয়ে নিলাম, এখন কি একটি প্রবলেম এটিও খুলে দিচ্ছি, তো এই বিআরটিও চেঞ্জ করে দিতে হবে। তো আমি একটি নতুন পাস নিয়েছি, তো পাসটি এখন স্থাপন করবো। এবং সোল্ডারিং করে নিলাম। তো এখানে আজকে শুধুমাত্র একটি দুটি তিনটি কাজ করে নিলাম। তো এখন টিভিকে আমরা লাইন দিব। তো আগে আমরা বাইপাস লাইন দিয়ে চেক করে নিই। তারপর লাগিয়ে দিয়েছি, এখন আমরা যতটুকু দেখতে পারলাম টিভিটি সম্ভবত হয়ে গেছে, কারণ এটা নিয়ে রাস্তাটার শব্দটা আমার কানে এসেছে। তারপরও আমি ভোল্টেজটি আগে মেপে নেব। চলতে যে যে ভোল্টেজের প্রয়োজন, সেই সেই ভোল্টেজ আমাদের ওকে আছে। তো আমরা একটু দেখে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি আলো চলে এসেছে, যেহেতু এটা এই সমস্যাই ছিল। ডিসি লাইনটা কি জানতো? এই যে ডিসি লাইন নাই জানলাম। চালাইছিলে দীক্ষা দিয়ে যাবে, ঠিক আছে? এটা আপনাদের কোনো সমস্যা না। আর আয়না যে বাবি টিপি ঠিক করছেন বা আসু বিষয় জিজ্ঞেস করেন। Thank you.
ভালো কাজ করার জন্য কারণ এখানে চারটা লিক একটু ছিল তো লিকটা কাজ করে এরই বাটন কাজ করতে পারে এটা তো অরিজিনাল মেশিন না এই কারণে বুঝছেন।
আমি বলতে পারি না এটা তো আবার আমি জিজ্ঞেস করতে চাই না এটা আমি বলতে পারি না তো নতুন করে স্ক্রিন টাচ নিয়ে হেলান দিয়ে দেবো ঠিক না এখন সে দিয়ে কি বাইরে রাখবো তোর তোর বাইরে রাখি চাইছে আশা লক্ষ্মী আছে আয়সায় বালা না তুই বালা না Yeah.
বহুত কিছু লাগছে তো। লেখছে তো বহুত কিছু দিছি আর তো ভিউয়ার্স আমাদের কাজটি আসলে ক্যামেরায় চলছে মূলেই ভুলেই গেছি। আমাদের কাজটি আমরা করতে সক্ষম হয়েছি, তো এখন পুনরায় এটা পেশ করে নেব। তো সম্ভবত এই মাল্টিপ্লাগের ভিতরে কোনো প্রবলেম রয়েছে, যার কারণটা কানেকশন অনেকসময় আসে তো অনেক সময় আসে না। তো আমরা এখন এই টিভিটি ফিটিং করে নেব। টিভিটি একেবারেই সম্পূর্ণ দেখার যোগ্য হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন টিভিটি অন হয়ে গিয়েছে। তো কোনো ডিশ নাই যার কারণে একেবারেই ব্লাইন্ড দেখাচ্ছে। তো একটু ব্রাইট বাড়িয়ে দিই, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তো এখন বিষ নাই, এটা কাজটা করে একটু বিকাকি করলাম।